আল্লাহর বা রুহুল আমিনের পবিত্র কোরআন তেলাওয়াতটা শুদ্ধ নয়। কয়েকদিন থেকে আপনাদের বাংলাদেশে আলোচনা করছি আর এগুলো লাইভ চলছে, বেশ কিছু আলেম ওলামা তারা গোটা বক্তব্য দিচ্ছি, প্রায় এক ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা ছাড়িয়ে যাচ্ছে, প্রশ্ন উত্তর দিচ্ছি। নিশ্চয় যারা বলছে যে ব্রাদার রাহুল বা রুহুল আমিনের পবিত্র কোরআন তেলাওয়াতটা শুদ্ধ নয়, পবিত্র কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়, তার মানে নিশ্চিত তারা আমার বক্তৃতা শুনছে। আলহামদুলিল্লাহ যে আমার বক্তব্য তারা শুনছে আলেম ওলামা, বুঝতে পারছি এখানে যে তারা বলছে আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়, আলহামদুলিল্লাহ। তারপরেও যে দুই ঘন্টা বক্তৃতা দেওয়ার পরে একটা যে ভুল কথা বলেছি যেটা পবিত্র কোরআন সুন্নাহর খিলাফ, এমন কোনো কথা তারা এখন পর্যন্ত প্রতিবাদ করেনি, আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে শুধু তেলাতে তাদের প্রবলেম, আমি যেগুলো বলেছি তার দলিল তারা খণ্ডন করতে পারছে না, আলহামদুলিল্লাহ। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পবিত্র কোরআন প্রসঙ্গে, সহিহ বুখারীর হাদিস, কিতাবুত তাফসীর পড়বেন, হাদিস নাম্বার 4937, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1454, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2904। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আম্মা জান, মানে মুমিনদের মা, কোনো মুনাফিক কাফেরের মা নয়, তিনি বলছেন কোনো ব্যক্তি যদি শুদ্ধভাবে পানির মতো গড়গড় করে যদি পবিত্র কোরআন তেলাওয়াত করে তার ফজিলত একটা ভিন্ন আছে, আর কেউ যদি কষ্ট করে পবিত্র কোরআন তেলাওয়াত করে, যে চেষ্টা করছে তবে তেলাওয়াত করতে পারছে না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকে দুটো মর্যাদা দেবেন, এক সে পবিত্র কোরআন তেলাওয়াত করছে এই জন্য একটি নেকি পাবেই পাবে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2910, প্রত্যেকটা হরফের 10টা করে নেকি। আর দুই নম্বর মর্যাদা এটাই যে সে চেষ্টা করছে, সে জানে না চেষ্টা করছে। আর আপনারা অনেকে জানেন যে আমি তেলাওয়াত শুদ্ধ করতে পারছি না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি শুদ্ধ করতে পারছেন না, তার মানে কি, মানে ওদের কাছে সকলেই কি অশুদ্ধভাবে পবিত্র করেন তেলাওয়াত করে, এমনকি মুজাফফর বিন মহসিনও পারে না। এই জন্য আমি বলেছিলাম যে তোমাদের সামনে যদি স্বয়ং হযরত জিব্রাইল আলাইহিস সালাম যদি চলে আসে আর সে যদি তেলাওয়াত করে আর তুমি একজন ছাত্র, তুমি জিব্রাইল, তোমার তেলাওয়াত ভুল হচ্ছে, নাউযুবিল্লাহ জানে, মানে তাদের যা ভাবে তারা আমাদেরকে বিহে অর্থাৎ ব্যবহারটা দেখাচ্ছে এমনটাই, দুই ঘন্টা বক্তব্যের মধ্যে কোনো ত্রুটি পেল না, শুধু ওইটা নিয়ে তারা পড়ে আছে। আসলে আমি কখনো দাবি করেছি ভাই বিমুক্তি, আমি কালকে প্রতিদিন প্রোগ্রামে বলে দিয়েছি ভাই বিমুক্তি না, আমি মহাদ্দিস মহাকিক কিছু না, তবে তোমরা যেহেতু বইপত্র লিখছো তোমাদের বইপত্র থেকে শিখেই তোমাদের সঙ্গে আলোচনা করছি, বক্তৃতা দিচ্ছি, কারণ এটা আমার দায়িত্ব। বাল্লিগু আন্নি আল আয়া, সহিহ বুখারী হাদিস নাম্বার 3461, যে আমার তরফ থেকে যদি একটা কথা জানা থাকে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তা বলে দাও, তাকে পৌঁছে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা মানুষের। যে যদি জানে যে এই কথাটা সত্য সঠিক সেই সূত্রে প্রমাণিত, কোনো দুর্বল বা জাল সূত্রে প্রমাণিত নয়, তবে আরেকজনের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব শুধু আমাদের নয় যে আমরা কেন দিন পূজা করতে পারবো না, বা 40,000 যারা করতে যাচ্ছে তারা কি আলেম যায় নাকি, তাদের সব সাধারণ মানুষই যায় কি যায় না, তো তাদের ব্যাপারে কিনা আপত্তি নেই, তা তো সাধারণ মানুষ যাচ্ছে। আরে ভাই আর একটি বিষয় যে তারা বলছে যে এই যে ভাবে কোরআন পড়ছে তার পেছনে নামাজ শুদ্ধ নয়, আরে ভাই কোনো মসজিদে ইমামতি করিনি আজ পর্যন্ত, কোনো জুম্মার নামাজ কি অন্য নামাজে পড়াইনি মসজিদে, হতে পারে দুই একবার, কেন সে পরিস্থিতি ছিল না আমার চাইতে ভালো কেউ, তার জন্য করিয়েছিলাম, তবে আমি কোনো মসজিদে ইমামতি করি না, আর ইচ্ছাকৃত আমি আগে কোনো যাইও না, কারণ আমি জানি যে আমার চাইতে যদি একটু ভালো যে জানাবে তাকে সামনে দিব, এটা আমি জানি,